আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। সো গত ভিডিওতে আমি তোমাদেরকে একটি বাড়ির কাজ দিয়েছিলাম, সো এই বাড়ির কাজটাই আজকে সমাধান করে দিব। সো বাড়ির কাজটা ছিল এই যে, এটা পি অ্যান্ড কিউ এমপ্লিফাই পি অর কিউ, এটা টটোলজি কি না সেটা আমরা প্রমাণ করব। সো এই যে দেখো, পি অ্যান্ড কিউ এমপ্লিফাই পি অর কিউ। সো আমরা যদি পি অ্যান্ড কিউকে পি ধরি এবং পি অর কিউকে কিউ ধরি, তাহলে আমরা এরকম একটা সূত্র পেয়েছিলাম যে পি এমপ্লিফাই কিউ ইজ ইকুয়াল টু নট পি অর কিউ। সো এই যে নট পি, পি মানে হচ্ছে পি অ্যান্ড কিউ, অর কিউ মানে হচ্ছে পি অ্যান্ড কিউ। তো ডিমার্গাস লতে আমরা পড়েছিলাম যদি নিগেশন পি অ্যান্ড কিউ থাকে, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে নিগেশন পি অ্যান্ডের জায়গায় অর নিগেশন কিউ, তারপরে এই যে অর, আর এই যে এখানে জাস্ট ব্র্যাকেটটা উঠাইছি। সো তারপরে আমরা সবগুলো, যেহেতু অর আমরা জানি, অর থাকলে এটা যে কোনোভাবেই লেখা যায়, কোনো সমস্যা হয় না। তারপর আমরা নিগেশন কিউ অর কিউ, নিগেশন কিউ অর কিউ এবং নিগেশন পি অর পি, এই দুইটা আমরা ব্র্যাকেটের সাহায্যে একসাথে করলাম। সো এখন দেখো, নিগেশন পি অর পি, সো নিগেশন পি যদি ফলস হয় তার মানে পি হচ্ছে ট্রু। সো অর্ডারের ক্ষেত্রে আমরা জানি যে কোনো একটা ট্রু হলেই ট্রু। সো আমরা যদি পি ফলসও ধরি, তাহলে নিগেশন পি হবে ট্রু, তার মানে যে কোনো একটা ট্রু থাকবেই। সো আমরা লিখতে পারি ট্রু। আর এইখানে নিগেশন কিউ অর কিউ, সো নিগেশন কিউকেও যদি আমরা ফলস ধরি, তাহলে কিউ হবে অবশ্যই ট্রু। আবার কিউকে যদি আমরা ফলস ধরি, নিগেশন কিউ হবে ট্রু। সো এখানেও কিন্তু যে কোনো একটা ট্রু থাকবেই। সো আমরা জানি অরের ক্ষেত্রে যদি যে কোনো একটা ট্রু থাকে তাহলেই ট্রু, তার মানে আমরা লিখতে পারি ট্রু অর ট্রু। আর দুইটাই যায় ট্রু অর ট্রু, দুইটা ট্রু থাকলে অবশ্যই ট্রু। সুতরাং আমরা বলতে পারি যে এই ইকুয়েশনটা টটোলজি। সো আজকের ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।